বলছিলাম যে পাঁচ অক্ত আসলাতুল খামসু হাদিস ওয়াল জুমাত এলাল জুমা তারপরে প্রত্যেকটি জুমা আজকাল অধিকাংশ মুসলিম কি জুমা পড়া মুসলিম কি জুমা পড়া জুমা ছাড়বে না জুমার ব্যবস্থা যদি ক্যাম্পে না থাকে হ্যাঁ পেরেশান হয়ে যায় যে জুমাটা পড়তে পাই না জুমাটা পড়তে পারি না আরে জুমা পড়ে হবে কি শুধু জুমা পড়ে যদি ফরজ নামাজ না পড়েন তাহলে ভালো করে শোনেন এইটাই হক ভালো করে শোনেন জি ওষুধ খান ভালো করে যদি রোগ থাকে তাহলে জি ওষুধ খেতে ওষুধ মিষ্টি লাগে না ওষুধ তিতা লাগে কথা বোঝা গেছে কিন্তু এই তিতা ওষুধ আপনার উপকারে আসবে তিতা ওষুধ যদি ভালো করে খেয়ে নিতে পারেন তো আপনার রোগ ভালো হয়ে যায় আল্লাহর অস্তা ভালো করে শুনে রাখেন আর সলাহাতুল খামস আগে নামাজ ওয়াল জুমার তারপরে জুমার টু জুমা সব জুমাগুলি ও এলা রমাজান তারপরে প্রত্যেকটা রমজানের রোজা ঠিক রাখেন সে আম ঠিক রাখেন কারণ এগুলো আমির গরিব সবাইকে করতে হবে তাই না জাকাতের কথা কেন বললেন না হজের কথা কেন বললেন না এই জন্য যে গরিবেরাকে লাগবে না ধনীরা কে ওটা লাগবে সেই জন্য বলা হয়েছে মোকা ফেরা তুললে মা না হন না এর মাঝখানে যেই গোনাগুলি হবে মোচনকারী কাফারা হয়ে যাবে পাঁচাত্তর নামাজ পড়তে হবে জুমা ঠিক করে পড়তে হবে রমজান মাসের তিরিশ উনত্রিশ যা হবে রোজা রাখতে হবে সবগুলি তাহলে ফেরা তুললে মা বাইন এর মাঝের সবগুলি গোনার কাপ হয়ে যাবে শর তো গোনা মানে চুরি ডাকাতি বেমানি আত্মসাত হ্যাঁ আর বুলোফুলি সব মাফ হয়ে যাবে হ্যাঁ শিরিক বেদা সব মাফ হয়ে যাবে না না এজাজ তো নেবাল কাবায়েরও যদি কাবিরা গোনা থেকে বাঁচা হয় কি শব্দ আসলো হাদিসে কাবায়েরও কাবিরা গোনা থেকে বাঁচা হয় তাহলে কোনগুলি মাফ হবে সাগিরা ছোট খাটো গোনা পাঁচ অক্ত নামাজ দিয়ে মাফ হবে উজু দিয়ে মাফ হবে ধুয়ে মুছে সাফ হবে জুমা দিয়ে মাফ হবে রমজানের রোজা দিয়ে মাফ হবে রমজানের তারাবি দিয়ে মাফ হবে লাইলাতুল কাদার দিয়ে মাফ হবে এরকম বহু নাকি রাস্তা রয়েছে যেগুলি দিয়ে সাগিরা ছোটোখাটো গোনা মাফ হবে